হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ড্রেসিং টেবিল রিলেটেড কয়েকটা টিপস, যেমন ড্রেসিং টেবিল ক্লিনিং, অর্গানাইজেশন ইত্যাদি। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যে কোনো জিনিস যখন আমরা ক্লিন করব, তখন সেই জায়গাটা যদি ভালো করে খালি করে নেওয়া যায় না, তখন ক্লিন করতে খুব সুবিধা হয়। আমি জায়গার জিনিস কখনোই জায়গা থেকে সরাই না, কিন্তু তবু ইউজ করতে করতে একটা টাইমের পর ঘেঁটে যায় আর অপরিষ্কারও হয়ে যায়। সেই জন্য আমি মান্থলি একবার করে ড্রেসিং টেবিল, আলমারি, কিচেন ক্যাবিনেট এগুলো পরিষ্কার করে থাকি। না একসাথে না, এক এক দিনে এক একটা। এতে বেশি সময়ও লাগে না, আবার পরিশ্রমও লাগে না, তাই ক্লিনিংটা এনজয় করতে করতেই করি, বেশি হেকটিক হয়ে যায় না। যাই হোক, দেখতেই পাচ্ছ যে কত ধুলে পড়েছে, তো ভাবলাম আজকে ক্লিনিং করেই ফেলি। এটা তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে আর ড্রেসিং টেবিলটা সুন্দর করে ক্লিনও হয়ে যাবে। তো প্রথমে আমি ড্রয়ারটা খালি করে সব টেবিলের ওপর রেখে ড্রয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। আমি ফার্স্ট শুকনো কাপড় দিয়ে সমস্ত কিছু মুছে তারপরে স্প্রে দিয়ে একটুখানি ভিজিয়ে নিয়ে জায়গাটা মুছে নিলাম। এরপর আমার যে প্রোডাক্ট আছে বিশেষ করে টেবিলের ওপরে, সেইগুলো আমি ফার্স্ট ভালো করে মুছে নিই, তারপর ড্রয়ারের ভেতরে যেগুলো থাকে সেগুলো আমি কিন্তু ভালো করে মুছে নিই। আমি যখন রুমটা ডিজাইন করি, তখন ওয়াশরুমের পাশে মেজারমেন্ট দিয়ে এই ড্রেসিং টেবিলটা লোকাল কার্পেন্টার দিয়ে বানিয়েছিলাম। এই ড্রেসিং টেবিলটা টেবিল টপ আর ড্রয়ারটা মেকআপ, আর নিচের ক্যাবিনেটটা জাং জুয়েলারি আর এক্সট্রা কিছু জিনিস, আর বড় ক্যাবিনেটটা ব্যাগের জন্য বানিয়েছিলাম। সেটা আবার অন্য কোনো দিন শেয়ার করব। এবার আমি সব খালি করে আয়না আর টেবিল টপটা মুছে নিচ্ছি। আমি নর্মালি কাঁচে কোনো স্প্রে ইউজ করি না, শুকনো কাপড় দিয়ে হালকা হাতে মুছে নিই। এরপরে আমি বাস্কেটগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। আমার বেশিরভাগ বাস্কেটে রিইউজ করা, যেরকম ফুড কন্টেনার, কেক টিন, চকলেট বক্স, কাপ ম্যাগির যে কন্টেনার, সেগুলো রিইউজ করেছি। তো রিইউজ বক্সগুলো যাতে দেখতে ভালো লাগে, তার জন্য আমি ডেকোরেটিভ সেলোটেপ উপর দিয়ে আটকে দিয়েছি। এতে দেখতেও ভালো লাগে আর রিইউজও হয়ে যায়। এবার অর্গানাইজেশনের পালা। আমি এখন সেই পারফিউমগুলোই রাখছি যেগুলো আমি এখন ইউজ করছি, বাকিগুলো আমি অন্য জায়গায় সরিয়ে দিয়েছি। আমি টেবিল টপে নর্মালি যেগুলো রাখি সেগুলো ডেলি ইউজের জিনিস, যেমন ডে ক্রিম, নাইট ক্রিম, ক্লিনজার, টোনার, পারফিউম, নেল পলিশ, লিপস্টিক, সানস্ক্রিন, লিপ বাম, হ্যান্ড ক্রিম, আরও নিকনাক কিছু জিনিস। আমি টেবিল টপটা অর্গানাইজ করার জন্য অনেকগুলো আলাদা আলাদা বাস্কেটই ইউজ করেছি। তার কারণ হলো প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা কাজে লাগে, তো সেই অনুযায়ী আমি সেগুলোকে অ্যারেঞ্জ করেছি। যেরকম যেগুলো দিনে লাগে সেগুলো আমি একটা আলাদা জায়গায় রেখেছি, যেগুলো রাতের বেলা সেগুলো আলাদা জায়গায়, এরপর নেল পলিশগুলো আলাদা জায়গায়, লিপস্টিকের বক্স। এতে কী হয়, একটা নিতে গেলে আর একটা তার উপরে পড়ে যায় না, আর কী হয়, জায়গাটা সুন্দরভাবে অর্গানাইজ থাকে অনেক দিন অবধি। আমি নেল পলিশগুলো র্যান্ডামলি রেখে দিচ্ছি। এরপরে লিপস্টিকগুলো আমি একটা বক্সের মধ্যে অর্গানাইজ করে নেব। তো লিপস্টিকগুলো না আমি উল্টে রাখি, তার কারণ হচ্ছে ওই যে পেছন দিকে শেডগুলো থাকে ওগুলো দেখে দেখে পড়তে খুব সুবিধা হয়। এখানে কিছু বুলেট লিপস্টিক আছে, কিছু ক্রিয়ান আছে, আর আছে কিছু লিকুইড লিপস্টিক। আমি বেশিরভাগ সময় মিনি লিপস্টিক ইউজ করি, তার কারণ হচ্ছে এক্সপায়ারি ডেটের আগে এগুলো শেষ হয়ে যায়, নয়তো লিপস্টিক ফেলতে আমার খুব গায়ে লাগে। এবারে আমি আমার কাজল,
আইলাইনার মাস্কারা এগুলো এখানে সুন্দরভাবে রেখে দিচ্ছি, কারণ এগুলো মোটামুটি রোজেরই ইউজ হয়, আর হাতে সামনে থাকলে না ইউজও করা হয়, নয়তো পড়ে পড়ে সেই এক্সপায়ার হয়ে যায় আর 2 বছর বাদে ফেলে দিতে হয়। তো আমার কি হয়, হাতের সামনে যে জিনিসটা থাকে না সেটা পড়ে পড়ে এক্সপায়ারই হয়ে যায়। তো আমি যেগুলো মোটামুটি রোজের ইউজ করি না সেগুলো সামনে রাখারই চেষ্টা করি। যেরকম এইগুলো রেখে আমি ভুলেই গেছিলাম যে এগুলো আমার আছে বলে, তো ড্রয়ারটা খুলতে আবার মনে পড়লো। তো এবারে ড্রয়ারটা গোছাবো। তো ড্রয়ারের মধ্যে আমি এই বক্সটাতে আমার যে আই শ্যাডো আছে, ফেস প্যালেট, ব্লাশার, হাইলাইটার, এগুলো আমি এই বক্সটার মধ্যে সুন্দর করে অর্গানাইজ করে নেব। এতে আমার খুঁজে পেতে খুব সুবিধা হয়। এই বক্সটার মধ্যে এবার আমি ফেস মিস্ট, সেটিং স্প্রে আর প্রাইমার দুটো রেখে দেব। তো এবার এই বক্সটার মধ্যে আমি কনসিলার, বিবি ক্রিম আর ফাউন্ডেশন রেখে দেব। কালার কারেক্টারগুলো আমি ওই ছোটো বক্সটাতে রেখে দিলাম। এবার এই ব্যাগটার মধ্যে করে আমি সবসময় আমার ড্রায়ারটা রাখার চেষ্টা করি। যে বক্সটাতে আমি আমার ফাউন্ডেশনটা রেখেছিলাম সেই বক্সটার ভেতরেই আমি পাউডারগুলো রেখে দিলাম। তো শীট মাস্ক আর এই চকলেটের বক্সটার ভেতরে কিছু ফেস ক্রিম আছে, সেগুলো আমি সুন্দর করে ভেতরে রেখে দিলাম। আর এগুলো কিছু কোম আছে, তো এগুলো হেয়ার স্টাইলিংয়ের সময় লাগে, তো এখন আমার আপাতত লাগবে না, তো ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। আর আইল্যাশ কালারটাও আমি সামনে করেই রাখলাম, কারণ এটার কথা আমি ম্যাক্সিমাম টাইম ভুলে যাই আমার আছে বলে। তো এরপরে কিছু পাউচ আছে যেগুলো আমি আবার ভেতরেই রেখে দেব, কারণ এগুলো যত হ্যান্ডি থাকে ততই ভালো। তো আজকের মতো ক্লিনিং আর অর্গানাইজেশন দুটোই শেষ, আর তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমাকে কিন্তু মোটিভেট করে পরের ভিডিও বানানোর জন্য। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।